আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে নৌকা প্রার্থিতা করছেন আলামিন বিশ্বাস। তিনি পূর্বেও এই মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সাধারণ ভোটাররা বলছেন আলামিন বিশ্বাস এই ইউনিয়নে যে বিশ্বাস জন্মিয়েছেন, তারা পুনরায় আলামিন বিশ্বাসকেই চেয়ারম্যান হিসেবে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার বিগত 5 বছর আমি সুষ্ঠু সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করি, মানুষের পাশে থেকেছি, এলাকার যথেষ্ট উন্নয়ন করেছি। সেই দৃষ্টিকোণ থেকে বিশেষ করে কোভিড-19 করোনা ভাইরাস এ 2 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর ডান তহবিল থেকে যে পরিমাণ সাহায্য এসেছিলেন, সকল সাহায্য মানুষের আপনাদের পৌঁছে দিয়েছি। সেই লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আবারও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা আমাকে 2021 সালের ইউপি নির্বাচনে আমাকে আবারও মনোনীত করেছেন। আমি কৃতজ্ঞতা থেকে স্বীকার করেই বলতে চাই, এই আসলেই বাংলার দেশের মানুষ প্রধানমন্ত্রীকে যে ভালোবাসে, তারই ভালোবাসার ফসল হিসেবে আমাদের মৌগাছি ইউনিয়নের মানুষ আমাকে আবার দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল ওহাব দেওয়ান, তিনি সাধারণ ভোটারদের মাঝে যে সাড়া জাগিয়েছেন, ভোটাররাও চাচ্ছেন ওহাব মেম্বার এবার এই ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হোক। এ বিষয়ে ওহাব মেম্বার বলেন, আমি মোহাম্মদ আব্দুল ওহাব দেওয়ান, রাজশাহী জেলা মোহনপুর উপজেলার 4 নং মৌগাছি ইউনিয়নের পরিষদের 8 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী। আমি বিগত 97 সালের নির্বাচন এবং 2003 সালের নির্বাচনে অত্র এলাকার লোক জনসাধারণ ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিগত দিনে 21 সদস্য নির্বাচিত হওয়ার পরে অত্র এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়েই আমি উন্নয়নমূলক কাজ করেছি। অনেক লোক আমাকে নির্বাচন আসার জন্য বলার পরে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীতে নির্বাচিত হওয়ার জন্য জনগণ ব্যাপকভাবে সাড়া জাগাচ্ছে। তবে 8 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার রিজাউল করিম, তিনি ওয়ার্ডবাসীর মাঝে বিভিন্ন প্রকার সেবা দিয়েছেন, রাস্তাঘাট টয়লেট থেকে শুরু করে সকল জায়গায় রয়েছে এই রিজাউল মেম্বারের অবদান। এ নিয়ে রিজাউল মেম্বার বলেন, 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি বর্তমান মেম্বার দায়িত্ব পালন করছি মৌগাছি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসাবে। আর জনগণের মেম্বার হিসাবে জনগণের সেবা করতে পেরে আমি খুব আনন্দিত। আমি এই 5 বছরে জনগণের অনেক উন্নয়ন করেছি, উন্নয়ন করতে দেওয়া হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ভুলের থেকেও না, তো জনগণের সেবা করতে দিয়ে আমার অনেকটাই ছাড়া পেয়েছি, অনেক আশ্বাস, জনগণের ভালোবাসা পেয়েছি। জনগণের ভালোবাসা নিয়েই আজকে আমি আবারও জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। জনগণের এই ভালোবাসা নিয়েই আমি আগামী নির্বাচনে নির্বাচিত হব, এ আশ্বাস এবং এই প্রত্যাশা